সীমান্তে ভাষা দিবসের প্রস্তুতি, হাজির দুই দেশের প্রতিনিধিরা। প্রথা মেনে সীমান্তে জিরো পয়েন্টে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন অতিথিরা। চিরাচরিত প্রথা মেনে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আগামী 21 ফেব্রুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তের পেট্রাপোলে পালিত হবে ভাষা দিবস। বনগাঁ পৌরসভা, বনগাঁ পঞ্চায়েত সমিতি, ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত ও ভারত বাংলাদেশ মৈত্রী সমিতির যৌথ উদ্যোগে পালিত হবে অনুষ্ঠান। দুদেশের প্রতিনিধিরাই হাজির থাকবেন অনুষ্ঠানে। এদিন তারই প্রস্তুতি খতিয়ে দেখলেন দুদেশের প্রতিনিধিরা। এদিন বাংলাদেশের পক্ষে হাজির ছিলেন মোহাম্মদ সিরাজুল হক মঞ্জু, হাজির ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র মোহাম্মদ নাসির উদ্দিন, ভারতের পক্ষে হাজির ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ, বনগাঁ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা। এ বিষয়ে বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সিরাজুল বলেন, এবারও আমরা তার আয়োজন করেছি, সেই উপলক্ষে আজকে আমাদের বনগাঁ থেকে আমাদের পৌরসভা এসছেন, আমাদের মেলাপড়া আসছেন, আমাদের আওয়ামী লীগের সকল পর্যায়ের ওপর থেকে আমাদের সকল নেতৃবৃন্দ আমরা আলোচনা করেছি এবং বিএসএফ প্রতিনিধি আমাদের বিজেপি এখানে আসেন। আমরা অত্যন্ত সুন্দরভাবে শৃঙ্খলার সাথে 21 ফেব্রুয়ারি বিগত দিনের মধ্যে যেভাবে উদযাপন করি আমরা সেইভাবে করব। বিগত দিনের মতো এবছরও আবেগের সাথে পালিত হবে 21 ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠান। জানা গেছে প্রথমে সীমান্তের জিরো পয়েন্টে মিলিত হবেন দুদেশের প্রতিনিধিরা, সেখানে তৈরি শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন। এ বিষয়ে বনগাঁ পৌরসভার পৌরপ্রধান গোপাল শেঠ বলেন, এই দুই বাংলার মিলনের যে উৎসব মাতৃভাষা উৎসব, বাংলা ও বাঙালির যে শ্রেষ্ঠ উৎসব, আমরা পেট্রাপোল বেনাপোল সীমান্তে যে স্থলবন্দর আছে সেখানে আমরা যৌথ উদ্যোগে বনগাঁ পৌরসভা, বনগাঁ পঞ্চায়েত সমিতি এবং ছগড়িয়া অঞ্চল দুই বাংলার মধ্যে ভ্রাতৃত্বের বোধকে সামনে রেখে আমরা এখানে 21 ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করি, যাকে আমরা বলি মাতৃভাষা উৎসব। সেই উৎসবে বাংলাদেশের বহু ডিগনেটারিজ, মন্ত্রী, মেয়র এবং আমার দেশেরও মন্ত্রী, মেয়র, বহু বুদ্ধিজীবী মানুষ এখানে উপস্থিত হবে, জনপ্রতিনিধিরাও থাকবেন এবং আমরা সেই অনুষ্ঠানটাকে এইবার নতুন আঙ্গিকে, নতুন ভাবনায় আমরা করছি, যার মূল দায়িত্বে আছেন প্রসেনজিৎ ঘোষ। এই আমাদের টোটাল এই অনুষ্ঠানটাকে অর্গানাইজ করার জন্য পৌরসভা পঞ্চায়েত সমিতি তার সাথে আছে। ভারত বাংলাদেশ মৈত্রীর কথা স্মরণ করিয়ে বেনাপোলের মেয়র জানান, ভাষা দিবস উপলক্ষে দুদেশের মানুষের মধ্যেই থাকে আবেগ, একে অপরের সাথে ভাব বিনিময়ের প্রত্যাশা, তবে নিরাপত্তার কারণে সে সুযোগ থাকছে না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমাদের পরম বন্ধু এবং আমাদের স্বাধীনতার সময় ভারতের অবদান অনস্বীকার্য। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো স্বাধীনতা যুদ্ধে যেমন ভারত আমাদের মানে নিবিড়ভাবে প্রত্যক্ষভাবে আমাদের পাশে ছিল, সহায়তা করেছিল, 1 কোটি মানুষকে খাওয়াইছিল, সাথে সাথে ভাষা আন্দোলনে আমাদের এই পাটে নেতৃত্বে থাকলো, কিন্তু এই এই পার বাংলার বাঙালিরাও কিন্তু মায়ের ভাষা রক্ষার জন্য একাত্ম হয়ে গেছিল। এটা পৃথিবীতে একটা বিরল ঘটনা। তো আমরা যে কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের এই যে শান্তি, সৌহার্দ, সম্প্রীতি এবং আমাদের অতীত যে আমাদের পাশে থাকার যে আমাদের আবেগ, এটাকে কিন্তু আমরা ধরে রাখছি। সীমান্তরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে আমন্ত্রিত অতিথিদের নামের তালিকা অনুযায়ী সীমান্তের জিরো পয়েন্ট পর্যন্ত যাওয়া যাবে। এ বিষয়ে প্রসেনজিৎ ঘোষ জানান, প্রথমে যেটা হবে সেটা হচ্ছে যে ওপার বাংলার বাংলাদেশের দিকে যারা মন্ত্রী, সাংসদ রয়েছেন, সম্মানীয় ব্যক্তিরা রয়েছেন, তারা আসবেন এবং আমাদের এপার বাংলা থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মন্ত্রী বা অন্যান্য পদাধিকারী যারা আছেন তারা যাবেন, তারা একত্রে মিলিত হবেন, শহীদ স্মারকে সম্মান জানাবেন, জানিয়ে আসার পরে তারপরে যারা সাধারণ দর্শক বা সাধারণ মানুষ থাকবেন তাদেরকে এক এক করে বিএসএফ কর্মকর্তা এবং পুলিশ তত্ত্বাবধানে তাদেরকে ছাড়া হবে, যে ওই নোম্যান্স ল্যান্ডিংয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য দেওয়ার জন্য। কিন্তু বিগত দিনে যেটা ছিল যে এপার বাংলার ওপার বাংলার মানুষ দুই মাটি স্পর্শ করে তাদের আবেগকে প্রশমিত করত, সেই সুযোগটা এবার থাকবে না। প্রত্যেকেই ওই নোম্যান্স ল্যান্ড পর্যন্ত যেতে পারবেন, কিন্তু দুই দেশের মধ্যে কেউ পদস্পর্শ করতে পারবে। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়।
বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।